आज अनुष्ठित हो गल पद्मश्री 2020 अवार्ड प्रोग्राम और से ही प्रोग्रामे उपस्थित छिलें देशेर प्रधानमंत्री नरेंद्र मोदी थेके शुरू करे आरो अनेक गणमान्य राजनैतिक व्यक्तित्व केमन हलो से पुरस्कार वितरणी अनुष्ठान देखे नेब। নাম ঘোষিত হয়েছিল প্রায় দু বছর আগে। অবশেষে 2020 সালের পদ্ম সম্মান প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ষণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2020 সালের 26 জানুয়ারি ঘোষণা করা হয়েছিল পদ্ম সম্মান প্রাপকদের নামের তালিকা। 119 জনের মধ্যে 7 জন পদ্মবিভূষণ, 10 জন পদ্মভূষণ এবং 102 জন পদ্মশ্রী পুরস্কার পাবেন। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 29 জন মহিলা, 1 জন ট্রান্সজেন্ডার, 16 জন মরণোত্তর পুরস্কার পাবেন। বলিউড ইন্ডাস্ট্রি থেকে কঙ্গনা রানাওয়াত, করণ জোহর, একতা কাপুর এবং আদনান সামিদের মতন তারকাদের দেশে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেছিল মোদী সরকার। এদিন সেই সম্মান তুলে দেয়া হলো। গোল্ডেন প্রিন্ট শাড়িতে একদম সাবেকি সাজে ধরা দিলেন কঙ্গনা। হাসি মুখে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করলেন 70 জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা অভিনেত্রী। পাক বংশোদ্ভূত আদনান জয়ানকে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মানে ভূষিত করা নিয়ে কম বিতর্ক হয়নি। এই পাক গায়ক বছরখানেক আগেই ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন, এবার মিলল সম্মানও। কালো রঙা শেরবানিতে পুরস্কার নিলেন কবি নজর নীলাও ঠাকুর গায়ক। এদিন দুই পর্বে ভাগ করা পদ্ম সম্মানের প্রথম পর্ব শেষ হল। রাষ্ট্রপতি ভবনে আজ এক মঞ্চে পাওয়া গেল করণ কঙ্গনাকে। কঙ্গনা করণের ঝামেলা কারুরই অজানা নয়। প্রথম পর্বের পদ্ম পুরস্কার গ্রহীতাদের তালিকায় নাম ছিল না করণ জোহর, একতা কাপুরদের। খেলার দুনিয়া থেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হল ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। পদ্মশ্রী পেয়েছেন ইন্ডিয়ান মহিলা হকি টিমের অধিনায়ক রনি রামপাল, ইন্ডিয়ান ফুটবল টিমের ফুটবলার ওনাম বেন্ডন বেদি, প্রাক্তন ফিল্ড হকি প্লেয়ার ইন্দি গণেশ। মরণোত্তর পদ্মশ্রীর সম্মান দেয়া হল প্রয়াত সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রমণিয়ামের পরিবারের হাতে। ওই একই সম্মানে সম্মানিত হলেন খ্যাতনামা প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব সুষমা স্বরাজ। মনোনয়নপত্র ঘোষিত হয়েছিল দু বছর আগে, আজ হয়ে গেল তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইতিমধ্যেই কিন্তু রিলিজ হয়ে গিয়েছে 2021 পদ্মশ্রীর মনোনয়নপত্র এবং সেই অনুযায়ী বিতরিত হবে পুরস্কার। রাজনৈতিক জগতের আরও অন্যান্য খবর জানার জন্য অবশ্যই চোখ রাখুন সমাচার প্লাস বাংলার পেজে, যে বাংলা ভারতকে পথ দেখায়।